তোর ঘরে মা বোন নাই তো পিস করে নিয়ে গেলে মায়া করে অবসর ফাঁকে কেন্দ্রে খাইতাছি যে আমার বাবাকে রেখে যাচ্ছি Jason Voorhees. Hello guys, Assalamualaikum. আজকে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম। অনেক দিন পরে একটি মোটা ব্লগ আসছে, কারণ শরীয়তপুর যাচ্ছি আমাদের নিজ গ্রামে ঘুরতে। তো যেতে যেতে একটি ভিডিও হবে, আপনাদের সাথে কথা হবে। আমার সাথে আছে আমার মামা রিয়াদ। তো ঠিক আছে, যাওয়া যাক ইনশাল্লাহ। তো যাত্রা শুরু করছি। এই যে আমার বাবাকে রেখে যাচ্ছি। বাবাকে কোনো জায়গায় রেখে যেতে মনটা খারাপ লাগে, তারপরে যাচ্ছি একটু ঘুরবো। আব্বু টাটা, আব্বা হুকি, বিসমিল্লাহ বিসমিল্লাহি তাআলা। আজকেও আমাদের গন্তব্য গতবারের সেই গন্তব্যের মতোই। আমরা মা হয়ে যাব। আল্লাহর নাম নিছ, বিসমিল্লাহ করে বাইরে আইছো। ওই তো যানবাহন, একবার দোয়াটা যেহেতু আমি জানি না, তো বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ বলে আল্লাহর নামে রওনা দিচ্ছি। তো আল্লাহ আশা রাখি সাবধানে পৌঁছাবে। আসসালামু আলাইকুম। এখন যেহেতু গ্রামে যাচ্ছি, গাড়িতে তেল ভরে নিব। মামা, এই যে ব্যাগের দ্বিতীয় চেন্ডা আছে না, ওই প্রথমে ওইটার ভিতরে দেখো ট্যাগ আছে। আরো তুমি আমার তো লও মিয়া, তোমার তো বড় লো মনে লাগলো। ৮০০ টাকা দিও। ট্যাঙ্কি ফুল করে নিলাম, প্রায় ৮০০ টাকার তেল ঢুকলো। আগে কিছু তেল ছিল, তো এখন যাচ্ছি মামার উদ্দেশ্যে। সেখান থেকে ফেরি ধরে যাব কাঁঠালবাড়ি, তারপরে জাজিরা হয়ে যাব আমাদের সুরেশ্বর গ্রামে। চলছি ঢাকার রাস্তা ধরে। আজকে আবহাওয়া খুব ভালো, তেমন শীত নেই, প্লাস একটু গরম আছে। তো আশা রাখি সন্ধ্যা হলে সেই গরমটা কমে যাবে এবং গ্রামে ঢুকে শীত পড়বে, যেহেতু জ্যাকেট পরে নিচ্ছি। তোর ঘরে মা বোন নাই, তুই মায়া করে টিস করো। আমার এখানে নিচে তুই মায়া করে তুলি যে তোর ঘরে মা বোন নাই, তুই টিস করলে গেলে মায়া করে। আল্লাহর বলা, তুই মায়া করে টিস করিস কে? কিছু মানুষে গালাগালি না করলেও কাজ হয় না। ওই লোকটা বাসে দাঁড়ায় মেয়েদেরকে টিস করতেছিল, জিনিসটা আমার দেখে সহ্য হয় নাই। কারণ আমার ঘরে তো আমার মা আছে, আমার ওয়াইফ আছে, তো এরকম ওর ঘরেও তো আছে, তো এটাকে মনে পাশে যারা টিপিস করব। আমি তার চেহারাটা ঢেকে রাখছি, কারণ আমি চাই না তার ক্ষতি হোক, কিন্তু আপনারা এরকম দেখবেন যখন তখনই প্রতিবাদ করবেন। ওই হলে শেখ হাসিনা বার্ন ইউনিট দেখতে দেখতে এসে বললাম শহীদ মিনারের সামনে। খুব শীঘ্রই
আমরা উঠে যাব ফ্লাইওভারে। রাস্তায় প্রচুর জ্যাম শুরু হয়ে গেল, তো যাক, এটা আমাদের ঢাকার ঐতিহ্য, এটাকে বিরক্ত মনে করা যাবে না, বিরক্ত লাগলো এটাকে মেনে নিয়ে এই জীবন চলতে হবে আমাদের ঢাকাবাসীদের। রাস্তায় চলবা, কিছু কিছু সিগন্যাল তোমার দিকে বুঝছো, তাহলে আমার একলা রাস্তা করলে হবে না। মেয়রানি ফ্লাইওভার উপরে উঠে গেলাম, তো মেয়রানি ফ্লাইওভারের টুল উঠায়, সেখানে আমরা টুল দিব, দিয়ে উঠে যাব মাওয়া এক্সপ্রেস হাইওয়ের সংযোগ রাস্তায়। এক্সপ্রেস হাইওয়ে শেষ হলো, এখন আমরা মাওয়া ফেরি গার্ডেন দেখতে যাচ্ছি। খুব ভালো লাগলো মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বাইক রাইড করে। দীর্ঘদিন বাইকটি ঢাকা সিটিতে চলতে চলতে অনেক জ্যাম হয়ে গিয়েছিল, তো আজকে মাওয়া হাইওয়েতে রাইড করে বাইকটা আবার ফ্রি হলো, এবং ফ্রি হলে চালাতে খুব আনন্দ লাগে আমার কাছে। পদ্মা সেতুর কাজ অনেকটাই আগায় আসছে, ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতুর সাথে সরাসরি এই ব্রিজটা সংযোগ হয়েছে, আবার রেলের ব্রিজটাও সংযোগ হয়ে গেছে অলরেডি। ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, খুব শীঘ্রই আমরা পদ্মা সেতুর উপর দিয়েও একদিন মোটর সাইকেল রাইড করব। আমি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি বেঁচে থাকি এবং সুস্থভাবে পদ্মা সেতুর উপরে দিয়ে আমার এই মোটর সাইকেলটি রাইড করতে পারি গ্রামে যাওয়ার জন্য। এই যে আমরা সদর দিয়ে ঢুকতেছি,
ঘুরতেই চোখে পড়তেছে ভাইরাল রেস্টুরেন্ট বাংলাদেশের হিলসা প্রজেক্ট। হিলসা প্রজেক্ট তো আজকে খুব সময় নাই, তাহলে এখানে খাওয়া দাওয়া সেরে নিতাম। তো আপনাদেরকে দেখালাম হিলসা প্রজেক্ট, আমাদের ফেরি ধরতে হবে, আমরা ফেরিঘাটে চাই চলে যাই। ফেরিতে উঠতেছি, খুব শীঘ্রই আমরা ফেরিতে উঠে যাচ্ছি, টিকিট কিনব। নামো নামো নামো, ওই যে ওখান তো 70 টাকা দেখে টিকিট লে যাও। এই যে ফেরিতে আমরা উঠবো এখন, ভাইজান টাকা নাই তো, আমি তো গরিব মানুষ, 5 টাকা আমার কাছে টাকা নেই, ওই যে ওই ভাইয়ের কাছে আছে আশোক ভাই। অবশেষে ফেরিতে উঠলাম, ফেরি ওভারলোড হয়েছে। এই যে আজকে যে ফেরিতে উঠলাম, এই ফেরিটা অনেক পুরান, অন্য একটা মেশিন ইঞ্জিনের সাহায্যে এটা ঠেলে নিয়ে যাবে। এই যে ফেরির উপরে আছি, এই হলো ফেরির পরিবেশ। নদী মানে সৌন্দর্য, ওই তো 5 মিনিট পরে ডাক দিব এরা। আমাদের এই ফেরিটা অনেক পুরাতন, যার কারণে এটা চালাতে আর একটা ইঞ্জিনের সাহায্য নিতে হয়। তো যে ইঞ্জিনের সাহায্য নিয়ে ফেরিটা চলে, আমরা সেই ইঞ্জিনের উপরে আছি। তো দেখুন আপনারা, এই যে হলো আমাদের ফেরিটি, আর এই হলো ইঞ্জিন, যার ভিতরে আমরা আছি। সামনে খুব সুন্দর একটা ভিউ, আমাদের প্রিয় পদ্মা সেতু। ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে একদিনের উপরে দিয়ে আমরা বাইক রাইড করব। দোয়া করবেন আপনারা যাতে বাইক রাইড করতে পারি পদ্মা সেতুর উপরে দিয়ে। অবসর ফাঁকে কেন্দ্রে খাইতেছি, আমরাও খাচ্ছি। লোকজন কাজ করতেছে রেল লাইন, ওই যে দেখুন আপনারা লোকগুলো কত রিস্কের উপরে আছে। নিচ দিয়ে ট্রেন যাবে, উপরে দিয়ে যাবে মোটর যান,
সিঁড়িতে উঠতেছে দেখুন। এত সুন্দর সিঁড়ি, আপনি লোকে অ্যাড করা হইল। আমাদের স্বপ্নের কত সুন্দর পদ্মা সেতু, ছবি তুলুন। এই সিঁড়ি দিয়ে নামার অনুভূতি কেমন হতে পারে আপনারা দেখলে বুঝতে পারবেন, একবারে খারাপ। তবে আমার কাছে খুব ভালোই লাগে এই ধরনের সিঁড়িগুলা, কিন্তু যারা ভয় পান তারা ফাঁকে থাকুন। মামা সাবধানে, কোস্ট গার্ডের গাড়ি তো ধরার লেগেও যেতে পারে। আমাদের ফেরি প্রায় চলে আসছে, এখন আমরা ফেরি থেকে নামবো। এই হলো কাঁঠালবাড়ি ফেরি ঘাট। যাত্রা শুরু হয়ে চলে যাচ্ছি। আমার সবগুলো ডিভাইসের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ব্লগটি আর বেশিক্ষণ করতে পারছি না, তো শরীয়তপুর যেহেতু এসে পৌঁছালাম, আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।